নিজেদের ভেতর দোষারোপ না করে জনগণের কল্যাণে কাজ করার জন্য আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার দলের এক যৌথ সভায় তিনি এ আহ্বান জানান। এই মুহূর্তে সরকারের প্রথম কাজ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ উল্লেখ করে এ ব্যাপারে সরকার কাজ করছে বলেও জানান শেখ হাসিনা। নজরানা চৌধুরীর রিপোর্ট। 7 জানুয়ারি নির্বাচনে জয়লাভের মধ্য দিয়ে টানা 4 মেয়াদের মতো সদ্যই সরকার গঠন করেছে আওয়ামী লীগ। এ অবস্থায় সোমবার দলের বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতাদের সাথে বৈঠক করলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। দলের বঙ্গবন্ধু এভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ, ঢাকা মহানগর উত্তর দক্ষিণ এবং সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর সভাপতি, সাধারণ সম্পাদকরা যোগ দেন। বৈঠকে সভাপতির বক্তব্যে শেখ হাসিনা বলেন, জনগণের ভাগ্যোন্নয়নের জন্য আওয়ামী লীগের ক্ষমতায় আসা দরকার ছিল। তো কথাই বলে যে দুর্নীতি করা আর মানুষ খুন করা, এটাই হচ্ছে বিএনপি চরিত্র, এটাই তারা পারে। এবং চিফ জাস্টিসের বাড়ি, জাজেস কোয়ার্টার, সাংবাদিক, কেউ ওদের হাত থেকে রেহাই পায় না। এই ঘটনা ঘটিয়ে তারপর আন্তর্জাতিক পর্যায়ে যে কাঁদে, তাদের কিছু মুরব্বী আছে, তাদের কথা মতনই চলে, সেখানে আবার কান্নাকাটি। এবার তারা বলে ওটা উস্কানি, উস্কানিটা দিল কে তাদের? এর উস্কানো দেওয়ার মতো তো কেউ ছিল না। পুলিশও যথেষ্ট সহনশীলতা দেখেছে তখন। তো এরা এই ধরনের ঘটনা আরও ঘটাবে, ঘটাতেই থাকবে। সদ্য সমাপ্ত নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থীদের বিপক্ষে স্বতন্ত্র হিসেবে নির্বাচন করার জন্য উন্মুক্ত করা হয়েছিল, কিন্তু সেই প্রতিদ্বন্দ্বিতার রেশ এখনও রয়ে গেছে। এ বিষয়ে উল্লেখ করে শেখ হাসিনা দলের ভেতরে নিজেদের মধ্যে দোষারোপ করা থেকে বিরত থাকার আহ্বান জানান। যারা নির্বাচন করেছে কেউ জয়ী হয়েছে, কেউ জয়ী হতে পারে নাই, কিন্তু সেই ক্ষেত্রে আমি অন্তত সকলকে অনুরোধ করবো, এই যে একজন আরেকজনকে দোষারোপ করা বা কার কি অপরাধ সেগুলি খুঁজে বানো, এগুলি বন্ধ করতে হবে। কারণ আমরা এখন যদি বেশি দোষারোপ করি আর একে অপরের দোষ ধরতে ব্যস্ত থাকি, এটা কিন্তু আমাদের যারা বিরোধী দল তাদেরকেই আরও মানে উৎফুল্ল করবে এবং তাদের কিছু সুযোগ দেওয়া হবে। বৈশ্বিক বাস্তবতায় নিত্যপণ্যের দাম এবং পণ্য পরিবহনের খরচ বেড়েছে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, এ বিষয়ে অগ্রাধিকার দিয়ে সরকার কাজ করছে। রিজার্ভের টাকা খরচ করে বাজারে পণ্য সরবরাহ স্বাভাবিক রাখা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। এখনকার মানুষের জন্য সবথেকে কষ্টের হচ্ছে দ্রব্যমূল্য। হ্যাঁ, মূল্যস্ফীতি বেড়েছে, আমরা সেটা অনেকটা কমিয়ে এনেছি, কিন্তু এখানে কিছু কিছু মহল আছে, একটু চক্রান্ত করেই মূল্যস্ফীতি বাড়ায়, মানুষ যেন কষ্ট না পায়। সামনে রোজা, রোজার সময় রোজার জন্য যা যা দরকার রমজান মাসে সবই আমরা আগাম ক্রয় করার ব্যবস্থা নিয়েছি। আর তাছাড়া সবসময় আমরা যারা হতদরিদ্র তাদেরকে বিনা পয়সায় খাদ্য সাহায্য দিয়ে থাকি, সে ব্যবস্থাও আমরা করব। বিএনপি মিথ্যাচার আর সন্ত্রাসের রাজনীতি করে উল্লেখ করে সরকার প্রধান বলেন, তাদের জন্য বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি বিনষ্ট হচ্ছে। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। সরকারি কেনাকাটায় স্বচ্ছতা নিশ্চিত ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স দেখাতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমান মন্ত্রিসভার প্রথম বৈঠক শেষে সোমবার বিকেলে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন। এছাড়া মূল্যস্ফীতি ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বিশেষ করে রমজান মাসের সাথে সংশ্লিষ্ট পণ্যের যথাযথ মূল্য ও সরবরাহ নিশ্চিত করতেও প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলে জানান তিনি। রিপোর্টে জানাচ্ছেন রকনউদ্দিন। সোমবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হয় নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক। বিকেলে এ বিষয়ে জানাতে সচিবালয়ে সংবাদ সম্মেলন করেন মন্ত্রিপরিষদ সচিব। বলেন, বৈঠকের শুরুতেই টানা চতুর্থবারের মতো সরকার গঠন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান সবাই। এ সময় ইশতেহার অনুযায়ী প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নে জোর দিতে বলেন প্রধানমন্ত্রী। আর যেসব প্রকল্পের কাজ শেষের পথে তা দ্রুত শেষ করা সহ বেশ কিছু বিষয়ে প্রধানমন্ত্রী নির্দেশনা দেন বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব। সরকারি ক্রয়ের ক্ষেত্রে স্বচ্ছতা জবাবদিহিতার কথা বলেছেন এবং জানিয়ে দিয়েছেন যে দুর্নীতির বিরুদ্ধে ওনার জিরো টলারেন্স থাকবে এবং সকলকে উনি সেই একই নীতি অনুসরণ করার জন্য নির্দেশনা দিয়েছেন সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়ের ক্ষেত্রে। সামাজিক নিরাপত্তা কর্মসূচি যেগুলো আছে সেগুলো যেন প্রকৃত উপকার ভোগীরা পায় সেইটি মনিটর করার জন্য নির্দেশনা দিয়েছেন। আর শূন্য পথ,
সরকার যে শূন্য পদগুণ আছে জনবাস সেগুলো নিয়োগের ব্যবস্থা কোন গ্রহণের জন্য তিনি নির্দেশনা দিয়েছেন। চামড়া, পাট ও কৃষিজাত পণ্যের রপ্তানি বাড়াতে নতুন বাজার খোঁজার পাশাপাশি কৃষি পণ্য সংরক্ষণে আরও সংরক্ষণাগার নির্মাণ করতেও প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন বলে জানান তিনি। মুদ্রাস্ফীতি এবং দ্রব্যমূল্য যে নিয়ন্ত্রণের জন্য উনি সর্বাত্মক প্রচেষ্টা নেওয়ার জন্য সংশ্লিষ্ট মন্ত্রীবর্গকে নির্দেশনা দিয়েছেন এবং সবচেয়ে বিশেষ করে আগামী পবিত্র রমজান মাসে যাতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকে এবং একই সাথে রমজান সংশ্লিষ্ট পণ্য যেটা চাহিদা বেড়ে যায় সেগুলো যেন সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক থাকে সেই ব্যাপারেও কাজ করার জন্য তিনি নির্দেশনা দিয়েছেন। এছাড়া সংসদের শুরুর অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের খসড়া উপস্থাপনের পর মন্ত্রিসভায় তা অনুমোদন দেয়া হয়েছে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব। এবং একই সাথে রোকন উদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে। প্যারোলে মুক্তি পেয়ে ডান্ডা বেড়ি পড়া অবস্থায় পটুয়াখালীর ছাত্রদল নেতা নাজমুল মৃধার বাবার জানাজায় অংশ নেওয়ার ঘটনায় অসন্তোষ প্রকাশ করেছে হাইকোর্ট। বাবার জানাজায় ডান্ডা বেড়ি পায়ে ছাত্রদল নেতা শিরোনামে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন নজরে আনা হলে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আদাবুল্লাহর দ্বৈত বেঞ্চ সোমবারে মন্তব্য করেন। গতকাল ওই প্রতিবেদন গণমাধ্যমে প্রকাশিত হয়। আদালত এই প্রতিবেদন নজরে এনে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনার আর্জি জানান আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল। পটুয়াখালীতে ছাত্রদলের এক নেতা ডান্ডাবেড়ি পরা অবস্থায় তার বাবার জানাজা পড়তে হয়েছে। ওই যশোরের ডান্ডাবেড়ি পরানো অবস্থায় যে মামলাটা ছিল পেন্ডিং, সেই পেন্ডিং মামলাটা আজকে তালিকায় ছিল। তখন আমি প্রথম আলো পত্রিকা সহ বিবিসি, জাতীয় এবং আন্তর্জাতিক অনেক গণমাধ্যমেই প্রকাশিত হয়েছে যে ডান্ডাবেড়ি পরিহিত অবস্থায় ছাত্রদল নেতা তার বাবার জানাজা পড়ছেন। মাননীয় আদালত আমাদের বক্তব্য শুনে বলেছেন যে হয় একটা সেপারেট রিট পিটিশন দায়ের করতে, নতুবা পেন্ডিং যে রিট পিটিশনটা আছে অর্থাৎ যশোরের যে ডান্ডাবেড়ির মামলার রুলটা আছে সেখানে একটা অ্যাপ্লিকেশন দিতে। 7 জানুয়ারি প্রহসনের নির্বাচন প্রত্যাখ্যান করে জনগণ সরকারকে বিদায়ের বার্তা দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, বিদেশি প্রভুদের আশ্রয়ে সরকার ক্ষমতায় থাকতে পারবে না। সোমবার বিএনপির নয়াপল্টনের দলীয় কার্যালয়ে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলে এসব কথা বলেন রিজভী। তিনি আরও বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে বিএনপি চেয়ারপারসনকে বন্দি রাখা হয়েছে। জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস অভিযোগ করেন, ক্ষমতা হারানোর ভয় সরকারকে ঘিরে ধরেছে। আজকে 15 বছর ধরে এই যে অন্যায়, এই যে অবিচার, এই যে টাকা পয়সা, এই সম্পদ লুণ্ঠন, এগুলো করার জন্যই তো আজকে বিরোধী দলকে, গণতন্ত্র শক্তিকে আপনার দমন করে দমন করে তারা রাখতে চায়। সেই দিন এখন শেষ হয়েছে, কারণ আপনি দেখেছেন আপনার বিরুদ্ধে যেভাবে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে, আপনার পাতানো প্রহসন, জালিয়াতির নির্বাচনে মানুষ ভোট কেন্দ্রে না গিয়ে মানুষ ভোট বর্জন করে আপনাকে যে বিদায়ের চিহ্ন দেখিয়েছে, এখান থেকে আপনার উপলব্ধি করা। জাতীয় পার্টির শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে দলের পরাজিত প্রার্থীদের তীব্র ক্ষোভ, হতাশা আর অর্থ আত্মসাতের অভিযোগের মুখে দলের মহাসচিব মুজিবুল হক চূর্ণ নিজের আত্মপক্ষ সমর্থনে বলেছেন, দলের কারো মাথা বিক্রি করে টাকা আত্মসাত করেননি চেয়ারম্যান ও মহাসচিব। তিনি দাবি করেন, জাতীয় পার্টিতে ভাঙনের কোনো আশঙ্কা নেই, পরাজিত প্রার্থীদের ক্ষোভ থেকে নানা অভিযোগ আসতে পারে বলে মন্তব্য করেন তিনি। এর মধ্যে অভিযোগ তুলেছেন এমন আরও দুজন নেতাকে দল থেকে বহিষ্কারের চিঠি দেওয়া হয়েছে। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। দলের প্রেসিডিয়াম সদস্য আবু হোসেন বাবলার নেতৃত্বে দুদিন আগে বিক্ষোভ হয়েছে বনানীর কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। রোববার আরেক অনুষ্ঠানে স্বেচ্ছাচারিতা, টাকা আত্মসাৎ সহ বেশ কিছু অভিযোগ ওঠে। এক রাতের মধ্যে কিভাবে বিক্রি হয়ে গেলেন আপনারা? সব রেকর্ড আমার কাছে আছে, আমি সব জানাবো। এ কারণে কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, ভাইস প্রেসিডেন্ট ইয়াহিয়া চৌধুরী এবং ঢাকা উত্তরের আহ্বায়ক শফিকুল ইসলামকে দল থেকে বহিষ্কার করে জাতীয় পার্টি।
দলের এমন অবস্থায়ও জাতীয় পার্টি ভাঙনের কোনো লক্ষণ দেখছেন না মহাসচিব। তিনি বলেন, টাকা আত্মসাতের অভিযোগ বানোয়াট। আমি যে মাথা বিক্রি করবো কার কাছে, যদি হয় সরকারের কাছে, সরকার আমাকে টাকা দিবে, এদের বিক্রি করে কেন দিবে? আওয়ামী লীগ সরকার কি এত দৈন্য হয়ে গেছে যে আমাদেরকে টাকা দিবে আমাদের প্রার্থী না দেওয়ার জন্য, যাতে তারা পাস করার সুবিধা হয়, এটা কি সরকার মনে করে? বাংলাদেশের সব বড় দল পরিবার কেন্দ্রিক বলেও দাবি তার। বড় বড় দলগুলি, বিশেষ করে বড় দলগুলি ব্যক্তি কেন্দ্রিক। আজকে আপনি বিএনপিতে যান, সেখানে যদি আজকে এই জিয়াউর রহমানের ফ্যামিলি কেউ যদি দলের নেতৃত্ব না থাকে, সেই দল ভেঙে যাবে। নিয়মুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। গ্যাস সংকটে জামালপুরের সরিষাবাড়ির যমুনা সার কারখানার উৎপাদন আবারও বন্ধ করে দেওয়া হয়েছে। সোমবার বিকেলে সার উৎপাদন বন্ধ করে দেওয়া হয়। কর্তৃপক্ষ জানায়, নির্ধারিত চাপে গ্যাস সরবরাহ না পাওয়ায় গত বছরের 5 সেপ্টেম্বর উৎপাদন বন্ধ করে দেওয়া হয়। টানা 72 দিন উৎপাদন বন্ধ থাকার পর 1 নভেম্বর গ্যাস সরবরাহ করে তিতাস কর্তৃপক্ষ। পরের দিন উৎপাদনে ফেরে কারখানাটি। শুরুতে দৈনিক উৎপাদন ক্ষমতা ছিল 1700 মেট্রিক টন, গ্যাসের চাপ কম থাকায় তা 1350 মেট্রিক টনে নেমে আসে। উৎপাদনে ফেরার 76 দিন পর আজ সকাল থেকে গ্যাস সংকট দেখা দেয়। দুপুরে গ্যাসের চাপ একেবারে নেমে গেলে বিকেলে ফের উৎপাদন বন্ধ করে দেওয়া হয়। বাজারে জিনিসপত্রের দাম বেশি নেওয়া হলে 333 নম্বরে ফোন করে অভিযোগ জানানো যাবে এবং 31 জানুয়ারির মধ্যে এই সেবা চালু হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। সোমবার দুপুরে সচিবালয়ে বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীদের সাথে বৈঠক শেষে ব্রিফিংয়ে এসব কথা জানান তিনি। অভিযোগ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান প্রতিমন্ত্রী। 333 নম্বরে বর্তমানে যেসব সেবা আছে সেগুলোও চালু থাকবে। পাশাপাশি এই নম্বরে ফোন করার পর আরেকটি ডিজিটে চাপ দিয়ে নতুন সেবাটিও পাওয়া যাবে। একই সময়ের মধ্যে নতুন একটি ওয়েবসাইট খোলা হবে যেখানে পণ্যের দাম, মজুদ সহ বিভিন্ন তথ্য থাকবে বলেও জানান প্রতিমন্ত্রী। সৌদি আরব তাবুক বঙ্গবন্ধু পরিষদ প্রাদেশিক কেন্দ্রীয় কমিটির পুনর্গঠন পরিচিতি সভা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সৌদি আরব তাবুক প্রতিনিধি ইসমাইল খান টিটো জানান, তাবুকে আয়োজিত পুনর্গঠন ও পরিচিত সভার সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু পরিষদের সভাপতি সাবেক কামাল উদ্দিন শিপন। বঙ্গবন্ধু পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন মোহাম্মদ শফিক উদ্দিন, আনোয়ার হোসেন, ইউসুফ সোহাগ, ফজলুর রহমান, লিটন মিয়া, মামুন হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ। সংগঠনের পূর্ণ গঠন ও পরিচিতি সভায় উপস্থিত ছিলেন সৌদি আরব তাবুক কেন্দ্রীয় আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, ময়মনসিংহ তাবুক কেন্দ্রীয় যুবলীগের সভাপতি মোহাম্মদ সাগর আলী, তাবুক প্রাদেশিক আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাহাউদ্দিন খান, তাবুক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাজিদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন ফারুক, সাংগঠনিক সম্পাদক আলম আনসারী। আলোচনা সভা ও কমিটি পূর্ণ গঠন পরিচিতি সভা শেষে সংগঠনের সকল নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেন তাবুক কেন্দ্রীয় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ। দেশি বিদেশি পর্যটকদের কথা মাথায় রেখে মালয়েশিয়ায় যাত্রা শুরু হলো আপন নামে একটি বাংলাদেশি রেস্তোরাঁর। মালয়েশিয়া থেকে এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট কায়সার হাবিব হান্নান জানান, কুয়ালালামপুরের হাংতুয়ায় জালান কেনেঙ্গা সড়কে এর শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধন উপলক্ষে 300+ প্রবাসীর মাঝে বিনামূল্যে খাবার বিতরণ করা হয়। এ সময় রেস্তোরাঁর স্বত্বাধিকারী হুমায়ুন কবির তুহিন, স্থানীয় লোকাল পার্টনার মোহাম্মদ অরভি বিন মুস্তাক, আকিবুল হাসান বাঁধন উপস্থিত ছিলেন। আর উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটির নেতা বাদলুর রহমান খান, রতন তালুকদার, বাঁধন সাইফুল, রুহুল সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রবাসী বাংলাদেশিরা। রেস্তোরাঁ কর্তৃপক্ষ জানান, দেশীয় স্বাদের সব ধরনের খাবারের পাশাপাশি তুর্কি কাবাব ও গ্রিল পাওয়া যাবে এখানে। প্রতিদিন সকাল থেকে মধ্যরাত পর্যন্ত খোলা থাকবে এই রেস্তোরাঁ। গুণগত মান বজায় রেখে খাবার পরিবেশন করা হবে বলেও জানান তিনি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের একক সংখ্যাগরিষ্ঠ জয়লাভ করায় সৌদি আরব তাবুক কেন্দ্রীয় আওয়ামী লীগ, তাবুক বঙ্গবন্ধু পরিষদ, আওয়ামী যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের যৌথ আয়োজনে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান
আয়োজন করা হয়। সৌদি আরব তাবুক প্রতিনিধি ইসমাইল খান টিটো জানান, তাবুকে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তাবুক কেন্দ্রীয় আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন মোমেনশিন। বঙ্গবন্ধু পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলামের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন বঙ্গবন্ধু পরিষদের সভাপতি কামাল উদ্দিন শিপন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মোহাম্মদ সাগর আলী, মাজেদুর রহমান, হোসেন মাতব্বর, মামুন হোসেন, সালাউদ্দিন ফারুক, শরীফ আহমেদ, আলম আনসারী, শফিক উদ্দিন সহ আরও অনেক নেতৃবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা বলেন, শেখ হাসিনা নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে টানা চারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে বিশ্ব মানচিত্রে ইতিহাস সৃষ্টি করেছেন। শেষে তাবুক প্রাদেশিক কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাজেদুর রহমান সকলের মাঝে নির্বাচনী বিজয়ের মিষ্টি বিতরণ করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে।